কোন পুরুষ মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে মারা যায় দ্বিতীয় স্ত্রীর গর্ভে যদি কোনো ছেলে সন্তান না থাকে প্রথম স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান থাকে ওই ছেলেদের কি ছোট মার ভরণ পোষণ দেওয়া আবশ্যক দরকারি প্রশ্ন মানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন একজনের দুই স্ত্রী প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ তাআলা দিবেন দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই 30 সন্তান এই ভদ্রলোক যদি মারা যান এক বয়ের ঘরে ছেলে মেয়ে হইছে এখন এই ছেলে মেয়েরা তাদের যে আপন মা তার তো ভরণ পোষণ দিবেই কর্তব্য তাদের প্রশ্ন হলো ওই সৎ মায়ের ভরণ পোষণ দিতে হবে কিনা এর উত্তর হলো সৎ মায়ের উপরে ভরণ পোষণ দেওয়া তাদের উপরে আপন মায়ের উপরে দেওয়া যেরকম ফরজ এরকম ফরজ না কিন্তু বাবার স্ত্রী অর্থাৎ তিনি সৎ হলো মা সেই হিসাবে অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলে হাদিয়া তোহফা দেওয়ার সামর্থ্য থাকলে মাসুলভ আচরণ স্নেহ মমতা সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করা উচিত এটা সুসন্তান এবং নেককার বান্দা হওয়ার জন্য জরুরি কথা কি বুঝতে পারছি এখন যদি বলেন যে তাদের উপর যদি ফরজ না হয় তাহলে মহিলার ভরণ পোষণ কে দিবে ইসলামে কোনো শূন্যতা নাই কোনো প্রকার সংকট নাই এই ভদ্র মহিলার স্বামী মারা গেলে পরবর্তী অভিভাবক তার বড় ভাই থাকলে তার বাবা থাকলে পুরুষদের মধ্যে সিরিয়াল আছে শরীয়তে তাদের উপর দায়িত্ব চলে যাবে অবশ্যই তারা পালন করতে হবে কেউ না করলে রাষ্ট্র এবং সমাজের কর্তব্য হবে আর এই ছেলে যারা আছেন মেয়ে যারা আছেন তারা তাদের সৎমা হলো তার প্রতি সদাচরণ করার চেষ্টা করতে হবে আমাদের দেশে তো সৎমা মানে হলো যার পেছনে লাগা জায়েজ ঠিক না আর সৎ ছেলে মেয়ে মানে হলো ওর পিছনে লাগা ওয়াজিব ঠিক না নাম দিছে সৎ মা সৎ ছেলে সতি যদি হয় তাহলে আমার পিছনে লাগা জায়েজ হয় কেন আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দান করুন আমরা খুব হিংসুক যে বাবা আরেক বিয়ে করছেন ওই ভদ্র মহিলা 14 গোষ্ঠীর দিকে তাকানো যাবে না তার ছেলে মেয়ের দিকে তাকানো যাবে না শয়তান আমাদেরকে নষ্ট করে ফেলছে আপনার বাবা যদি কোনো ভদ্র মহিলাকে বিয়ে করেন আপনার ভালো না লাগলেও আপনার বাবার স্ত্রী আপনার মা আপন মায়ের মতো মর্যাদা না থাকুক তিনিও এক প্রকারের মা অতএব তার প্রতি আপনার সদয় আচরণ করতে হবে একইভাবে যিনি কারোর দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম স্ত্রী হয়েছেন তার স্বামীর অন্য ঘরের সন্তান আছে তাদের প্রতি শত্রুতা করা যাবে না আমাদের দেশে সৎ মায়ের সাথে সৎ সন্তানদের সাথে ভালো আচরণ করে টিকে থাকে এরকম মানুষ চালনি দিয়ে যদি চালা হয় হাজার লাখে মনে হয় একজন বহু কঠিন হবে তাই না আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ভালো মন লাগে কোরআন হাদিস বোঝা লাগে আল্লাহর গোলামি করতে হয় যে আল্লাহ যা বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক আমি করবো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমাদের মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে সংসার ভাগ হওয়ার পূর্বে কোনো সন্তান যদি জায়গা জমি কিনে থাকে তাহলে তা প্রত্যেক সন্তানের মাঝে ভাগ হবে তাদের এই কাজটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক ভুল সংসার ভাগ হওয়ার আগে আপনার একটা ছেলে বড় হয়েছে সে নিজে নিজে কামাই করে নিছে এরপর জমি কিনছে তার জমির ভাগ সব সন্তানকে দিতে হবে এমন কোনো কথা কেন সবাইকে দিবে ওরা ছোট আছে ওরা বড় হয়ে ওরা উপার্জন করবে যার যতটুকু নসিব আছে সে ততটুকু কামাই করে নিবে হ্যাঁ বাবার টাকা দিয়েই সে ব্যবসা করে বাবারই দোকান সে চালায় ওই টাকা দিয়ে সে জমি কিনছে ওইটা সবার ভাগ হবে কারণ ওইটা তো বাবার অতএব বাবারটা সব সন্তান পাবে কিন্তু সন্তান নিজে একটু উপার্জন করছে অনেক সন্তান আছে বাপের টাকা বিদেশ গেছে তার কর্তব্য হলো বিদেশ যাওয়ার পরে বাপ জমি বিক্রি করে পাঠাইছে ওই টাকাগুলো পাঠায়া বাবার জমি কিনে দিবে বা ওই টাকা পরিশোধ করে দিবে এরপরে যে উপার্জন করবে সেটা দিয়ে ভাই বোনের খেদমত করবে বাপমার খেদমত করবে পাশাপাশি নিজের জন্য জমি রাখবে ওই জমিতে ভাই বোন ভাগ বসাইতে পারবে আমাদের দেশে বিদেশিদের যে কি কপাল পোড়া পোড়া সারা জীবন তো কামাই করে আর জমি কিনতে থাকে ভাই বোন ওই দোকানে দোকানে আড্ডা মারে টোটো করে ঘুরে আর ওই ভাইয়ের জমির ভাগ বসে বসে থাকে আছে না নেই অনেক বাপ মায়ের কাজ করে খবরদার এটা করবেন না কার কতটুকু হক বুঝে সে অনুযায়ী করবেন